হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর দি রেডিমেড সেন্টার শর্ট ভিডিও। আপনারা অনেকেই বলেছেন, দিদি ওয়েডিং কালেকশন তো প্রচুর দেখাচ্ছেন, কিন্তু রিসেপশনে পরার মতন কিছু কালেকশন দেখান। তাই আমি ভাবলাম আজকে একটা পশমিনা কালেকশন কেন না দেখানো যাক আপনাদেরকে। চলুন ঝটপট দেরি না করে কালেকশন দেখবো, কারণ ওয়েডিং মরশুমে আমরা পুরোপুরি রয়েছি আর এখন কিন্তু প্রচুর কেনাকাটা, প্রচুর অপশনস দেখতে হবে। তাই একদম দেরি করবো না, ঝটপট দেখাবো। তো ফার্স্টে আমি পশমিনা দেখাচ্ছি, গোল্ডেন মাস্টার্ড ইয়েলো কালারের, এর সাথে কিন্তু ডুয়াল টোন রয়েছে। আমি টোনটা একটু দেখিয়ে নিই, ব্যাক পোর্শনটা একটু দেখাবো। এখানে দেখুন মাস্টার্ড ইয়েলোর সাথে একটু পিঙ্কের সুতো গেছে, তাই জন্য ডুয়াল টোনটা কিন্তু এরকমভাবে পাচ্ছেন আপনারা। দেখুন এটা সম্পূর্ণটাই কিন্তু রেশমের ওয়ার্ক। এখানে জাস্ট আঁচল আর বর্ডারটা হালকা জারি রয়েছে, আর বাকিটা কিন্তু সম্পূর্ণটা রেশমের ওয়ার্ক যাচ্ছে, ছোটো ছোটো বুটি রয়েছে জারির। আমরা বর্ডারটা একটু দেখাবো, এই যাচ্ছে বর্ডার আর এই যাচ্ছে পুরো অল ওভার বডিটা। এখানে দেখুন পশমিনার যে সুতোর ওয়ার্কটা, এখানে সুতোগুলো লাল রং রয়েছে, রেড কালার, তারপর গ্রিন কালারের সুতো রয়েছে, যার জন্য এটা কিন্তু খুব গর্জিয়াস লাগছে। এটা মিহি কাজ, কিন্তু খুব ধৈর্যর একটা ওয়ার্ক কিন্তু দেখছি এই মুহূর্তে আমরারা। এই যাচ্ছে পুরোটা, সম্পূর্ণ কালেকশনটাই এরকমভাবেই যাচ্ছে। বিভিন্ন কালার অপশানস কিন্তু পেয়ে যাবেন এই ধরনের পশমিনার। কালার অপশানের জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমাদের প্রতিষ্ঠানের যে অনলাইন নাম্বারসগুলো রয়েছে, সেখানে অতি অবশ্যই যোগাযোগ করবে। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, আর আমি ব্যাকের কালারটা আরেকবার একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এই যাচ্ছে ডুয়াল টোন আমরা বলছি যখন, এই যাচ্ছে দেখুন ডুয়াল টোন। অ্যাকচুয়ালি কালারটা কিন্তু মাস্টার্ড ইয়েলো, বাট এখানে কিন্তু ডুয়াল টোন যাচ্ছে। নেক্সট যে কালেকশন দেখাবো ওইটা বেবি পিঙ্ক কালারের সাথে তুতে কম্বিনেশনে কন্ট্রাস্টে যাচ্ছে। ব্লাউজ পিস যদি, মানে আমাদের কিন্তু মেয়েদের একটা কোথাও সফট কর্নার থাকে ব্লাউজ, ব্লাউজ যদি ভালো হয় তাহলে শাড়ি যে কোনো শাড়ি পরে নেবে। তো এইটার কি দেখুন ব্লাউজ পিসটাও কিন্তু এক্সক্লুসিভ ব্লাউজ পিস দেওয়া রয়েছে, এটাও কিন্তু তুতের ওপরে রয়েছে পিঙ্কের আর সাথে রয়েছে জারি বুটি। দেখুন এক্সক্লুসিভ ব্লাউজ পিস কিন্তু পাচ্ছেন এই শাড়ির সাথে, সাথে থাকছে এরকম আঁচল দেখুন। আর এখানে পিঙ্ক কালারের এরকম পশমিনা ওয়ার্কটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে এই পোর্শনটা, আঁচলটা স্পেশালি। এটা যাচ্ছে পুরোটা, যারা ধরুন লাল ছাড়া পড়বে তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এই ধরনের গিফট করতে পারেন লাল ছাড়া। এটা কিন্তু উইদাউট রেড তুতে আর অনলি পিঙ্কের মধ্যে রয়েছে, এই যাচ্ছে পুরো ব্যাপারটা। সম্পূর্ণ কালেকশনটা আমরা ভেতরের দিকটা আরেকবার একটু দেখিয়ে নেব। দেখুন এই ধরনের শাড়িগুলো কিন্তু একটু ডিটেলিংয়ে দেখতে হবে, কারণ এগুলো সম্পূর্ণ ভীষণ নিখুঁত একটা ওয়ার্কে যাচ্ছে। এই যাচ্ছে পুরোটা, আর এই দেখুন বডিটা, আর শাড়িটা শেষ অবধি কিন্তু ওয়ার্ক রয়েছে, একদম এন্ড অবধি। আর একটা ডার্ক এবং ব্রাইট কালার দেখায়, একটা তো লাইট শেড দেখালাম, একটা ডার্ক শেড এবার একটু দেখিয়ে নিই। এটা কিন্তু গার্নেট কালারে রয়েছে, রেড এবং ব্ল্যাকে ডুয়াল টোনে যাচ্ছে আঁচলটা। দেখুন এই যাচ্ছে পুরো জারিতে আঁচল, ডিজাইনটা দেখে নিন। আর এই যাচ্ছে সম্পূর্ণ বর্ডারটা, দেখুন দারুণ লাগছে কিন্তু। আর এটা কিন্তু পুরো ডুয়াল টোন যাচ্ছে, মানে মারুনের সাথে ব্ল্যাকের ডুয়াল টোনের ডার্ক কালার বেস্টটা আমরা পাচ্ছি, বাট রেড কালারের কিন্তু পুরো সুতোর ওয়ার্কটা যাচ্ছে, সাথে রয়েছে আমকলকা বুটি পুরো অল ওভারটা। অনেকেই হয়তো ভাবতে পারেন এটা ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাক না, এটা মারুনের সাথে ব্ল্যাকের ডুয়াল টোনে কিন্তু কালারটা আসছে, আর ব্ল্যাক কালারের বর্ডার এবং আঁচল থাকছে। সম্পূর্ণ কালেকশনটাই এরকম যাচ্ছে, রিসেপশনের জন্য কিন্তু একদম আইডিয়াল কালেকশন, আইডিয়াল কালেকশন। যারা বেনারসি পড়তে চায় কিন্তু এরকমই লুক চাইছে, বাট বেনারসি চাইছে না যে একরকম হয়ে যাবে, তাদেরকে বলবো পশমিনাতে শিফট করতে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ, খুব সুন্দর একটা লুক আসে এবং ভীষণ কালার যেহেতু ইউজ হয় তাই ভালো আসে, মানে ফটোজেনিক লাগে পিকচার্সগুলো। আর এই যাচ্ছে পুরো সম্পূর্ণ ব্যাপারটা ব্লাউজ পিসটা। আর নেক্সট আরেকটা কালার দেখাবো লাইট শেডের মধ্যে, এটাও কিন্তু আপনার চাইলে মা কিংবা শাশুড়ি মাকে গিফট করতেই পারে। ব্লাউজ পিসটা তো অসাধারণ, মানে জাস্ট আমার মনে হচ্ছে এই ব্লাউজ পিসের জন্যই এটা নেওয়া উচিত।
দেখুন পুরো অল ওভারটা জাম কালার, তার সাথে রানী এবং গ্রিন এর পুরো সুতোর কাজ যাচ্ছে। তারপর এই যাচ্ছে পুরো আঁচলটা, আঁচলটাও দু রকম কালার, একটা দেখুন পেস্তা গ্রিন এটাও পাচ্ছি এবং জাম কালারটাও কিন্তু পাচ্ছি, দু রকম পুরো কালারটা আমরা যাচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু রেশমের ওয়ার্ক, এখানে কিন্তু কোনো জারির ছোঁয়া নেই। এই সম্পূর্ণ যেই শাড়িটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, সম্পূর্ণটা কিন্তু রেশমের ওপর রয়েছে দেখুন। আর যারা জারি পরতে চায় না তাদের জন্যও কিন্তু এটা বেস্ট অপশন। পেস্তা গ্রিনের সাথে আমরা এই জোনটা একটু দেখাবো ভালোভাবে। সুতোর কালারগুলো দেখুন আর কাঁচটা দেখুন, এই যাচ্ছে সম্পূর্ণ কালেকশনটা, পুরোটাই এরকম ভাবে কিন্তু থাকছে। কেমন লাগলো আমাদের পশমিনা কালেকশন? এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য আসতে হবে কিন্তু আদি রেডিমেড সেন্টারে। আর অতি অবশ্যই কিন্তু দেরি করবেন না, কালার অপশন দেখতে হলে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমাদের নম্বরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।